হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর শেষ রহমত আমরা ভালো আছি। এই তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন প্রায় 11:30 মতো বাজে, তো রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে কী কী রান্না করতেছি ওরকমভাবে আর শেয়ার করলাম না। এই তো দেখতেই পাচ্ছেন গরু মাংস রান্না করতেছি, তো আজকে মাংসটাকে একটু ভুনা করব। তো আমি সব মশলা দিয়ে মেখে অলরেডি এগুলো বসিয়ে দিয়েছি। তা আসলে আজকে ওরকমভাবে ব্লগটা শেয়ার করতে পারতেছি না, যতটুকু পারতেছি ততটুকু শেয়ার করব আপনাদের সাথে। তো এই তো আমি মাংসটাকে আগে একটু মশলা দিয়ে সব মশলা দিয়ে মানে একদম বসিয়ে দিয়েছি। তো কষে গেছে, এখন হালকা একটু ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা শুকালে আমার মাংসটা হয়ে যাবে অলরেডি, যেহেতু আমি খুব আল কম আছে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আজকে আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করব, সেটাই দেখানোর ইচ্ছে। আশা করি আপনাদের কাছে সেই রেসিপিটা খুবই ভালো লাগবে। আসলে আজকে কয়েকদিন তেম ব্লগ দেওয়া হচ্ছে না, ভিডিও করা হচ্ছে না, একটু ঝামেলা হচ্ছে, একটু মানে সময় পাচ্ছি না, অসুস্থ ছিলাম তার জন্য করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে যতটুকু পারি ততটুকু শেয়ার করি, ভালো লাগবে। আসলে এখন তো প্রচুর ঠান্ডা পড়ছে, তাই মানে কি বলবো আর, ঠান্ডার মধ্যে তো কথা ভালো করে বলা যাচ্ছে না, বয়সও চেঞ্জ বুঝতেই পারছেন। তো এই তো নাস্তা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, এখন প্রায় 3টা বাজে। নাস্তার জন্য এখানে আমি নিয়ে নিলাম 1 কাপের মতো ময়দা, দিয়ে দিলাম 1 চা চামচের মতো বেকিং পাউডার আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে এটাকে আমি ভালো করে এখন একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি কনড্রিঙ্কস মিলের যে কোটাগুলো আছে সেখান থেকে প্রায় 1/3-2 ভাগের মতো কনড্রিঙ্কস মিল দিয়ে দিলাম। দিয়ে আমি ডোটা ভালো করে মেখে নিলাম। এখানে আমি কোনো রকমের পানি বা চিনি ইউজ করি নাই, কনড্রিঙ্কস মিল কিন্তু এইভাবেই মিষ্টি হয় খুব বেশি। তো আমি এটা মেখে প্রায় 3-4 মিনিটের মতো রেখে দিলাম। আর এদিক দিয়ে চুলায় চলে আসলাম। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো পানি, দিয়ে এটাকে আমি এখন একটু জাল করে নিব ভালো করে। দিয়ে দিলাম 2টা এলাচ, 1টা তেজপাতা চিড়ে আর 1টা দারচিনি, দিয়ে একটু ভালো করে আমি একটু জাল করে নিব শিরাটাকে। এটা বেশি একটা ঘন করার কোনো দরকার নাই। এই তো মোটামুটি একটু পানিটা শিরাটা একটু শুকিয়ে আসলেই আমি নামিয়ে ফেলবো। দিয়ে দিলাম হালকা একটু 1 পিস লেবু চিপে, যেহেতু শিরাটা পরে জমাট না বেঁধে যায়, যেহেতু ঠান্ডার দিন অনেক সময় তাড়াতাড়ি একটু জমাটটা বেঁধে যায়। এই তো এদিক দিয়ে আমি চলে এলাম যে ডো এটা করে রেখেছিলাম সেটা করার জন্য। এটাকে আমি এইভাবে একটু হাতে নিয়ে এরকম 2 হাতের মাঝখানে রেখে গোল গোল করে একটা মিষ্টির আকারে একটা সুন্দর একটা ইয়ে করে নেব, লম্বা যে যেরকম পারেন এরকম করে নিতে পারেন, যে শুধু যে মিষ্টির মতো গোল করে দিতে হবে সেটা কোনো কথা না, যার যেরকম মন চায় এরকম করে রাখতে পারেন, কেউ একটু ইচ্ছে করলে চ্যাপটা করে দিতে পারেন। তা আমি এভাবেই রাখবো। এই তো আমি সবগুলো একটু বানিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো পিঠা বানানো শেষ, এখন চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডুবা তেলের দরকার নেই, এরকম মাঝারি আছে, এই পিঠাগুলো ভেজে নিতে হবে আর কি। তো আমি পিঠাগুলো ভেজে নিলাম, সবগুলো হয়ে গেছে আমার অলরেডি ভাজা, এগুলো নামিয়ে ফেলবো। আসলে ঠান্ডা লেগে গেছে, বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে, দিতে পারতেছি না, তারপরও কিছু করার নাই, দিতে তো হবেই। তাই তো পিঠাগুলো হয়ে গেছে, অনেক নরম হয়েছে পিঠাগুলো, কিন্তু এভাবে খাওয়া যায়,
আবার একটু শিরায় দিলেও ওইভাবে খেতে ভালো লাগে, খুব একটা জুসি ভাব থাকে, যেহেতু শিরাগুলো ঢুকে ভিতরে অনেক রসালো হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। এভাবে খালি খাওয়া যায়, তেল থেকে একটু ভেজে উঠিয়ে ওভাবে খালি খাওয়া যায়, ভালো লাগে খেতে। তো এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে, আমি আর একটু গরম পানি দিয়ে দিলাম যেহেতু শিরাটা শুকিয়ে গেছিলো, কারণ পিঠাটা নামিয়ে ফেললে আরও শিরা একদম টেনে যাবে ঝোলটা। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে, পিঠাটা কিন্তু খুবই মজা হয় আর একদম সিম্পলভাবে একদম আনকমন একটা পিঠা, খুব ভালো লাগে। কর্নফ্লেক্স মিল দেওয়াতে পিঠার স্বাদটা একটু অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। এই তো আমি এখন নামিয়ে ফেলবো। তো এখন বিকেলবেলা, তো আমি এখন একটু পপকর্ন ভাজবো। তো আসলে ঠান্ডার মধ্যে ভাজা পুড়ে এভাবে খেতে ভালো লাগে, আর পপকর্নটা তো খুব পছন্দ, আমার মেয়েরাও খুব পছন্দ করে। তো আমি তো ভেজে নিচ্ছি, আসলে আজকে কী করলাম সেগুলো একটু কি অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের সাথে, ওরকমভাবে পরিবেশন করার দেখাতে পারলাম না যেহেতু বলছি অসুস্থ, কথা ভয়েস শুনি হয়তো বুঝতে পারছেন খুব ঠান্ডা লেগে আছে, অসুস্থর কারণে কয়েকদিন ভিডিও তেমনভাবে দিতে পারছি না। তা আমি তো পপকর্নগুলো ভেজে এখন খাবো আর কি। আসলে শীতের মধ্যে এভাবে মানে ভাজা পোড়া খেতে ভালো লাগে, তাই না? আর পপকর্নটা তো সবারই কম বেশি পছন্দ আমি মনে করি। তো এই তো আমি পপকর্নগুলো ভেজে নিচ্ছি, আমি পপকর্ন এগুলো ভাজতেছি, আমার মেয়ে পাশ থেকে আমার মেয়ে ছোটো মেয়ে হাসতেছে যে এগুলো ফুটতেছে এগুলো দেখে। আসলে বয়স দিচ্ছি এখন চতুর্পাশে সে খুব সাউন্ড হচ্ছে, একটু সমস্যা হচ্ছে সেটা বুঝতেই পারছেন, মেয়েরা না ঘুমালে বয়স দেওয়া যায় না ঠিক মতো। তো এই তো পপকর্নগুলো আমি ভেজে নিচ্ছি, এখন আমি খাবে ওরা, আমার বড় মেয়ে তো একটু পরপর নিজে নিয়ে খেয়ে মানে করে ফেলে, যেহেতু এগুলো ফুটে যখন তখন ওদের কাছে অনেক ভালো লাগে এগুলো দেখতে। তাই তো আমি ভিডিওর একদম লাস্টে চলে আসছি, তো যাওয়ার আগে বলে দিচ্ছি যদি আজকের ব্লগটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, আর লাইক তো অবশ্যই একটা দিবেন। প্রত্যেক দিন একই কথা বলবো না, যে চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে দেখে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।